কলিকাতায় গমনকালে আমি একা রজনীকে সঙ্গে করিয়া লইয়া গেলাম না কুটুম্ব গৃহ হইতে তিনকরি নামে একজন প্রাচীনা পরিচারিকা লইয়া গেলাম এ সতর্কতা রজনীর মন প্রসন্ন করিবার জন্য গমনকালে রজনীকে জিজ্ঞাসা করিলাম রজনী তোমাদের বাড়ি কলকাতায় কিন্তু তুমি এখানে আসিলে কি উপকারী রজনী বলিল আমাকে কি সকল কথা বলিতে হইবে আমি বলিলাম তোমার যদি ইচ্ছে না হয় তবে বলিও না বস্তুত এই অন্ধ্র স্ত্রীলোকের বুদ্ধি বিবেচনা এবং সরলতায় আমি বিশেষ প্রীত হয়েছিলাম তাহাকে কোন প্রকারে ক্লেশ দিবার আমার ইচ্ছা ছিল না রজনী বলিল যদি অনুমতি করিলেন তবে কতক কথা গোপন করিব গোপালবাবু বলিয়া আমার একজন প্রতিবাসী আছেন তাহার স্ত্রী চাঁপা চাঁপার সঙ্গে আমার হঠাৎ পরিচয় হইয়াছিল তাহার বাপের বাড়ি হুগলি সে আমাকে বলিল আমার বাপের বাড়ি যাইবে আমি রাজি হইলাম সে আমাকে একদিন সঙ্গে করিয়া গোপালবাবুর বাড়িতে লইয়া আসিল কিন্তু তাহার বাপের বাড়ি আমাকে পাঠাইবার সময় আপনি আমার সঙ্গে আসিল না ইহার ভাই হীরালালকেও আমার সঙ্গে দিল হীরালও নৌকা করিয়া আমায় হুগলি লইয়া চলিল আমি এখানে বুঝিতে পারিলাম যে রজনী হীরালাল সম্বন্ধে কথা গোপন করিতেছে আমি জিজ্ঞাসা করিলাম তুমি তাহার সঙ্গে গেলে রজনী বলিল ইচ্ছা ছিল না কিন্তু যাইতে হইল কেন যাইতে হইল তাহা বলিতে পারিব না প্রতিমধ্যে হীরালাল আমার উপর অত্যাচার করিতে লাগিল আমি তাহার বাধ্য নহি দেখিয়া সে আমাকে বিনাশ করিবার জন্য গঙ্গার এক চরে নামাইয়া দিয়া নৌকা লইয়া চলিয়া গেল রজনী চুপ করিল আমি হীরালালকে ছদ্মবেশী রাক্ষস মনে করিয়া মনে মনে তাহার রূপ ধ্যান করিতে লাগিলাম তারপর রজনী বলিতে লাগিল সে চলিয়া গেলে আমি ডুবিয়া মরিপু বলিয়া চলে ডুবিলাম আমি বলিলাম কেন তুমি কি হীরালালকে এত ভালোবাসিতে রজনী ভ্রুকুটি করিল বলিল না আমি পৃথিবীতেও কাহার এত বিরক্ত নহি তবে ডুবিয়া কেন। যে তাহা বলিতে পারি না আচ্ছা বলিয়া যাও আমি জলে ডুবিয়া ভাসিয়া উঠিলাম একখানা গয়নার নৌকা যাইতেছিল সে নৌকার লোক আমাকে ভাসিতে দেখিয়া উঠাইল যে গ্রামে আপনার সহিত সাক্ষাৎ সেইখানে একজন আরোহী নামিল সে নামিবার সময়ে আমাকে জিজ্ঞাসা করিল তুমি কোথায় নামিবে আমি বলিলাম আমাকে যেখানে নামাইয়া দিবে আমি সেইখানে নামিব তখন সে জিজ্ঞাসা করিল তোমার বাড়ি কোথায় আমি বলিলাম কলিকাতায় সে বলিল আমি কালই আবার কলিকাতা যাইব তুমি আজ আমার সঙ্গে আইসো আজই আমার বাড়ি থাকিবে কালি তোমাকে কলিকাতায় রাখিয়া আসিব আমি আনন্দিত হইয়া তাহার সঙ্গে উঠিলাম সে আমাকে সঙ্গে লইয়া চলিল তারপর আপনি সব জানেন আমি বলিলাম আমি তাহার হাত হইতে তোমাকে মুক্ত করিয়াছিলাম সে কি সেই সে সেই আমি রজনীকে কলিকাতায় আনিয়া তাহার কথিত স্থানে অন্বেষণ করিয়া রাজচন্দ্র দাসের বাড়ি পাইলাম সেইখানে রজনীকে লইয়া গেলাম রাজচন্দ্র কন্যা পাইয়া বিশেষ আনন্দ প্রকাশ করিল তাহার স্ত্রী অনেক রোদন করিল উহারা আমার কাছে রজনীর বৃত্তান্ত সবিশেষ শুনিয়া বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করিল পরে রাজচন্দ্রকে আমি নিভৃতে লইয়া গিয়া জিজ্ঞাসা করিলাম তোমার কন্যা গৃহত্যাগ করিয়া গিয়াছিল কেন জানো রাজচন্দ্র বলিল না আমি তাহা সর্বদাই ভাবি কিন্তু কিছুই ঠিকানা করিতে পারি নাই আমি বলিলাম রজনী জলে ডুবিয়া মরিতে গিয়াছিল কি দুঃখ জানো রাজচন্দ্র বিস্মিত হইল বলিল রজনী কি দুঃখ কিছুই তো ভাবিয়া পাই না সে অন্ধ এটি বড় দুঃখ বটে কিন্তু তার জন্য এতদিনের পর ডুবিয়া মরিতে চাইবে কেন তবে এত বড় মেয়ে আজিও তাহার বিবাহ হয় নাই কিন্তু তাহার জন্য নয় তাহার তো সম্বন্ধ করিয়া বিবাহ দিতেছিলাম বিবাহের আগের রাত্রেই পড়াইয়াছিল আমি নূতন কথা পাইলাম জিজ্ঞাসা করিলাম সে পলাইয়াছিল রাজ হুম আমি তোমাদিগকে না বলিয়া রাজ কাহাকেও না বলিয়া আমি কাহার সহিত সম্বন্ধ করিয়াছিলে রাজ গোপালবাবুর সঙ্গে আমি কে গোপালবাবু চাঁপার স্বামী রাজ আপনি তো সবই জানেন সেই বটে আমি একটু আলো দেখিলাম তবে চাপা সপত্নি যন্ত্রণা ভয়ে রজনীকে প্রবঞ্চনা করিয়া ভাতৃের সঙ্গে হুগলি পাঠাইয়াছিল হয় তাহারই পরামর্শে হীরালাল উহার বিনাশে উদ্যত পাইয়াছিল সে কথা কিছু না বলিয়া রাজচন্দ্রকে বলিলাম আমি সবই জানি আমি আরও যাহা জানি তোমায় বলিতেছি তুমি কিছু লুকাইও না রাজ কি জিজ্ঞাসা করুন আমি রজনী তোমার কন্যা নহে রাজচন্দ্র বিস্মিত হইল বলিল সে কি আমার মেয়ে নয়তো কাহার হরে কৃষ্ণ দাসে রাজচন্দ্র কিছুক্ষণ নীরব হইয়া রহিল শেষে বলিল আপনি কে তাহা জানি না কিন্তু আপনার পায়ে পড়ি এ কথা রজনীকে বলিবেন না আমি এখন বলিব না কিন্তু বলিতে হইবে আমি যাহা জিজ্ঞাসা করি তাহার সত্য উত্তর দাও যখন হরিকৃষ্ণ মরিয়া যায় তখন রজনীর কিছু অলংকার ছিল রাজচন্দ্র ভীত হইল বলিল আমি তো অলংকারের কথা কিছু জানি না অলংকার কিছুই পাই নাই আমি হরে কৃষ্ণর মৃত্যুর পর তুমি তাহার ত্যাক্ত সম্পত্তির সন্ধানে সে দেশে আর গিয়াছিলে রাজ হ্যাঁ গিয়াছিলাম গিয়া শুনিলাম হরে কৃষ্ণ যাহা কিছু ছিল তাহা পুলিশে লইয়া গিয়াছে আমি তাহাতে তুমি কি করিলে রাজ আমি তার কি করিব আমি পুলিশকে বড় ভয় করি রজনীর বালা চুরি মোকদ্দমায় বড় ভুগিয়াছিলাম আমি পুলিশের নাম শুনিয়া আর কিছু বলিলাম না আমি রজনীর বালাচুরি মোকদ্দমা কিরূপ রাজ রজনীর অন্নপ্রাশনের সময় তাহার বালা বালাচুরি হইয়াছিল চোর ধরা পড়িয়াছিল বর্ধমানে তাহার মোকদ্দমা হইয়াছিল এই কলকাতা হইতে বর্ধমানে আমাকে সাক্ষ্য দিতে যাইতে হইয়াছিল বড় ভুগিয়াছিলাম আমি পদ দেখিতে পাইলাম তৃতীয় খণ্ড সচিন্দ্র বক্তা এ ভার আমার প্রতি হইয়াছে রজনীর জীবন চরিত্রের অংশ আমাকেই লিখিতে হইবে লিখিব আমি রজনীর বিবাহের সকল উদ্যোগ নিয়েছিলাম বিবাহের দিন প্রাতে শুনিলাম যে রজনী পড়াইয়াছে তাহাকে আর পাওয়া যায় না তাহার অনেক অনুসন্ধান করিলাম পাইলাম না কেহ বলিল সে ভ্রষ্টা আমি বিশ্বাস করিলাম না আমি তাহাকে অনেকবার দেখিয়াছিলাম শপথ করিতে পারি সে কখনো ভ্রষ্টা হইতে পারে না তবে ইহা হইতে পারে যে সে কুমারী কৌমার্য অবস্থাতেই কাহারও প্রণয় আসক্ত হইয়া বিবাহ সংখ্যায় গৃহত্যাগ করিয়াছে কিন্তু ইহাতেও দুইটি আপত্তি প্রথম সে অন্ধ সে কৃপকার সাহস করিয়া আশ্রয় ত্যাগ করিতে চাইবে দ্বিতীয়ত যে অন্ধ সে কি প্রণয়াসক্ত হইতে পারে মনে করিলাম কথাচ না কেউ হাসিও না আমার মতো গণ্ডমূর্ঘ অনেক আছে আমরা খান দুই দিন বহি পড়িয়াছি মনে করি জগতের চেতনা চেতনের না তাহা বিশ্বাস করি না কেন মানি না আমাদের ক্ষুদ্র বিচার শক্তিতে সে বৃহত্ত তত্ত্বের মীমাংসা করিয়া উঠিতে পারি না অন্ধের রূপনমাদ কি প্রকারে বুঝিব সন্ধান করিতে করিতে জানিলাম যে যে রাত্রি হইতে রজনী অদৃশ্য হইয়াছে সেই রাত্রি হইতে হীরালালও অদৃশ্য হইয়াছে সকলে বলিতে লাগিল হীরালালের সঙ্গে সে কুলত্যাগ করিতে গিয়াছে অগত্যা আমি এই সিদ্ধান্ত করিলাম যে হীরালাল রজনীকে ফাঁকি দিয়া চলিয়া গিয়াছে রজনী পরমা সুন্দরী কানা হোক এমন লোক নাই যে তাহার রূপে মুগ্ধ হইবে না হীরালাল তাহার রূপে মুগ্ধ হইয়া তাকে বঞ্চনে করিয়া চলিয়া গিয়াছে অন্ধকে বঞ্চনা করা বড় কিছুদিন পরে হিয়ালাল দেখা দিল আমি তাহাকে বলিলাম তুমি রজনীর সংবাদ জানো সে বলিল না কি করিব নালিশ ফরিয়াদ হইতে পারে না আমার জ্যেষ্ঠকে বলিলাম জ্যেষ্ঠ বলিলেন রস্যকালকে মারো কিন্তু মারিয়া কি হইবে আমি সংবাদপত্রে বিজ্ঞাপন দিতে আরম্ভ করিলাম যে রজনী সন্ধান দিবে তাকে অর্থ পুরস্কার দিব ঘোষণা করিলাম কিছু ফল ফলিল না রজনী জন্মান্ধ কিন্তু তাহার চক্ষু দেখিলে অন্ধ বলিয়া বোধ হয় না চক্ষে দেখিতে কোনো দোষ নাই চক্ষু বৃহৎ সুনীল ভ্রমর কৃষ্ণ তারা বিশিষ্ট অতি সুন্দর চক্ষু কিন্তু কটাক্ষ নাই চাক্ষু স্নায়ুর দোষে অন্ধ স্নায়ুর নিঃশেষ্ট বশত রেটিনাস্থিত প্রতিবিম্ব মস্তিষ্কে গৃহীত হয় না রজনী সর্বাঙ্গ সুন্দরী বর্ণ উদ্ভেদ প্রমুখ নিতান্ত নবীন কদলীপত্রের নাই গৌরব গঠন বর্ষা জলপূর্ণ তরঙ্গিনীর ন্যায় সম্পূর্ণতা প্রাপ্ত মুখক্রান্তি গভীর গতি অঙ্গভঙ্গি সকল মৃদু স্থির এবং জ্ঞাপক হাস্য দুঃখময় সচরাচর স্ত্রীর প্রকৃতি সুন্দর শরীরে সেই কটাক্ষহীন দৃষ্টি দেখিয়া কোনো ভাস্কর্যপটু শিল্পকরকে যত্ন নির্মিত প্রস্তরময়ী স্ত্রীর বলিয়া বোধ হইত রজনীকে প্রথম দেখিয়াই আমার বিশ্বাস হইয়াছিল যে এই সৌন্দর্য অনিন্দনীয় হইলেও মুগ্ধকর নহে রজনী রূপবতী কিন্তু তাহার রূপ দেখিয়া কেহ কখনো পাগল হইবে না তাহার চোখের সে মোহিনী গতি নাই সৌন্দর্য দেখিয়া লোকে প্রশংসা করিবে বোধ হয় সে মূর্তি সহজে ভুলিবেও না কেননা সে স্থির গম্ভীর কান্তির একটু অদ্ভুত আকর্ষণী শক্তি আছে কিন্তু সেই আকর্ষণ অন্যবিধ ইন্দ্রিয়ের সঙ্গে তাহার কোনো সম্বন্ধ নাই যাহাকে পঞ্চবান বলে রজনীর রূপের সঙ্গে তাহার কোনো সম্বন্ধ নাই নাই কি সে যাহাই হোক আমি মধ্যে মধ্যে চিন্তা করিলাম রজনী দশ হাকি হইবে সে ইতর লোকের কন্যা কিন্তু তাহাকে দেখিয়াই বোধ হয় যে সে ইতর প্রকৃতি বিশিষ্ট নহে ইতর লোক ভিন্ন তাহার অন্যত্র বিবাহের সম্ভাবনা নাই ইতর লোকের সঙ্গেও এতকাল বিবাহ ঘটে নাই দরিদ্রের ভারচা গৃহকর্মের জন্য যে ভারচার অন্ধতা নিবন্ধন গৃহকর্মের সাহায্য হইবে না তাহাকে কোন দরিদ্র বিবাহ করিবে কিন্তু ইতর লোক ভিন্ন এ ইতর বৃত্তিপরায়ণ কায়স্থের কন্যাকে কে বিবাহ করিবে তাহাতে আবারই অন্ধ হীরূপ স্বামীর সহবাসে রজনীর দুঃখ ভিন্ন সুখের সম্ভাবনা নাই দুশ্চেদ কারণ মধ্যে যত্নপালনীয় উদ্যান পুষ্পের জন্মের ন্যায় এই রজনীর পুষ্প বিক্রেতার গৃহে জন্ম ঘটিয়াছে কণ্ঠকাবৃত হইয়া ইহাকে মরিতে হইবে তবে আমি গোপালের সঙ্গে ইহার বিবাহ দিবার জন্য এত ব্যস্ত কেন ঠিক জানি না তবে ছোটমার দৌরাত্র বড় তাহারি উত্তেজনায় ইহার বিবাহ দিতে প্রবৃত্ত হইয়াছিলাম আর বলিতে কি যাহাকে স্বয়ং বিবাহ করিতে না পারি তাহার বিবাহ দিতে ইচ্ছা করে এ কথা শুনিয়া অনেক সুন্দর মধুর হাসিয়া জিজ্ঞাসা করিতে পারেন তোমার মনে মনে রজনীকে বিবাহ করিতে ইচ্ছা আছে কি না সেই ইচ্ছা নাই রজনী সুন্দরী হইলেও অন্ধ রজনী বিক্রেতার কন্যা এবং রজনী অশিক্ষিতা রজনীকে আমি বিবাহ করতে পারি না ইচ্ছাও নাই আমার বিবাহে অনিচ্ছাও নাই তবে মনোমতো কন্যা পাই না আমি যাহাকে বিবাহ করিব সে রজনীর মতো সুন্দরী হইবে অথচ বিদ্যুৎ কটাক্ষ হইবে বংশদ মর্যাদার শাহ আলমের বা মম্মরাও হুলমার্মের প্রপ্পরাও সংপত্রী হইবে বিদ্যায় লীলাবতী বা সাপভ্রষ্টা সরস্বতী হইবে এবং প্রতি ভক্তিতে সাবিত্রী হইবে চরিত্রে লক্ষ্মী রন্ধনে দ্রৌপদী আদরে সত্যভামা এবং গৃহকর্মে গদার মা আমি পান খাইবার সময়ে পানের লবঙ্গ খুলিয়া দিবে তামাকু খাবার সময়ে হুকায় কলিকা আছে কিনা বলিয়া দিবে আহারের সময়ে মাছের কাঁটা বাছিয়া দিবে এবং স্নানের পর গা মুছিয়াছে কিনা তদারক করিবে আমি চা খাইবার সময়ে দোয়াতের ভেতর চামচে পুড়িয়া চার অনুসন্ধান না করি এবং কালির অনুসন্ধানে চার পাত্র মধ্যে কলম না দিই সতর্ক থাকিবে পিকদানিতে টাকা রাখিয়া বাক্সের ভিতরে ছেপ না ফেলি তাহার খবরদারি করিবে বন্ধুকে পত্র লিখিয়া আপনার নামে শিরোনামা দিলে সংশোধন করিয়া লইবে পয়সা দিতে টাকা দিতেছি কিনা খবর লইবে নোটের পিঠে দোকানের চিঠি কাটিতেছি কি না দেখিবে এবং তামাশা করিবার সময়ে বেয়ানের নামের পরিবর্তে ভক্তিমতী প্রতিবাসিনীর নাম করিলে ভুল সংশোধন করিয়া লইবে ঔষধ খাইতে ফুলল তৈল না খাই চাকরানির নাম করিয়া ডাকিতে হৌসের সাহেবের মেমের নাম না ধরি এ সকল বিষয়ে সর্বদা সতর্ক থাকিবে এমতো কন্যা পাই তবেই বিবাহ করি আপনারা যে এনিয়োগের টিপিয়া হাসিতেছেন আপনাদের মধ্যে যদি কেউ অবিবাহিতা এবং এই সকল গুণী গুণবতী থাকেন তবে বলুন আমি পুরোহিত ডাকি শেষে রাজচন্দ্র দাসের কাছে শুনিতে পাইলাম যে রজনীকে পাওয়া গিয়াছে কিন্তু রাজচন্দ্র দাস এ বিষয়ে আমাদিগের কাছে বড় চমৎকার ব্যবহার করিল রজনীকে কোথায় পাওয়া গেল কি প্রকারে পাওয়া গেল তা কিছুই বলিল না আমরা অনেক জিজ্ঞাসা করিলাম কিছুতেই কোনো কথা বাহির করিতে পারিলাম না সে কেনই বা গৃহত্যাগ করিয়া গিয়াছিল তাহাও জিজ্ঞাসাবাদ করিলাম তাহাও বলিল না তাহার স্ত্রীরও ঐরূপ ছোটমা সুচিন নাই লোকের মনের ভিতর প্রবেশ করেন কিন্তু তাহার কাছ থেকে কোনো কথাই বাহির করিতে পারিলেন না রজনী স্বয়ং আর আমাদের বাড়িতে আসিত না কেন আসিত না তাহা কিছুই জানিতে পারিলাম না শেষে রাজচন্দ্র ও তাহার স্ত্রীও আমাদের বাড়ি আসা পরিত্যাগ করিল ছোটমা কিছু দুঃখ করিয়া তাহাদিগের অনুসন্ধানে লোক পাঠাইলেন লোক ফিরিয়া আসিয়া বলিল যে উহারা সপরিবারে অন্যত্র উঠিয়া গিয়াছে সাবেক বাড়িতে আর নাই কোথায় গিয়াছে তাহার কোনো ঠিকানা করিতে পারিলাম না ইহার এক মাস পরে একজন ভদ্রলোক আমার সঙ্গে সাক্ষাৎ করিতে লাগিলেন তিনি আসিয়াই আপনি আত্মপরিচয় দিলেন আমার নিবাস কলিকাতায় নহে আমার নাম অমরনাথ ঘোষ আমার নিবাস শান্তিপুর তখন আমি তাহার সঙ্গে কথোপকথনে নিযুক্ত হইলাম কি জন্য তিনি আসিয়াছিলেন আমি তাহাকে হঠাৎ জিজ্ঞাসা করিতে পারিলাম না তিনিও প্রথমে কিছু বলিলেন না সুতরাং সামাজিক এবং রাজকীয় বিষয় ঘটিত কোনো কথাবার্তা হইতে লাগিল দেখিলাম তিনি কথাবার্তায় অত্যন্ত বিচক্ষণ তাহার বুদ্ধি শিক্ষা সম্পূর্ণ এবং চিন্তা বহুদূরগামিনী কথাবার্তায় একটু অগ্রসর পাইয়া তিনি আমার টেবিলের স্থিত শেক্সপিয়ারীয় গ্যালারির পাতা উল্টাইতে লাগিলেন ততক্ষণ আমি অমরনাথকে দেখিয়া লইতে লাগিলাম অমরনাথ দেখিতে সুপুরুষ গৌরবর্ণ কিঞ্চিত খর্ব স্থূলও নহে শীর্ণও নহে বড় বড় চক্ষু কেশগুলি সূক্ষ্ম কঞ্চিত যত্ন রঞ্জিত বেশভূষার পারিপাট্যের বাড়াবাড়ি নাই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন বটে তাহার কথা কহিবার ভঙ্গি অতি মনোহর কণ্ঠ অতি সুমধুর দেখিয়া বুঝিলাম লোক অতি সুচতুর শেক্সপিয়ারীয় গ্যালারির পাতা উল্টোনো শেষ হইলে অমরনাথ নিজ প্রয়োজনের কথা কিছু না বলিয়া ওই পুস্তকস্থিত চিত্র সকলের সমালোচনা আরম্ভ করিলেন আমাকে বুঝাইয়া দিলেন যে যাহা বাক্য এবং কার্য দ্বারা চিত্রিত হইয়াছে তাহা চিত্রফলকে চিত্রিত করিতে চেষ্টা পাওয়া ধৃষ্টতার কাজ সে চিত্র কখনোই সম্পূর্ণ হইতে পারে না এবং এ সকল চিত্র সম্পূর্ণ নহে দেশিমোনার চিত্র দেখাইয়া কহিলেন আপনি এই চিত্রে ধৈর্য মাধুর্য নম্রতা পাইয়াছেন কিন্তু ধৈর্যের সহিত সে সাহস কই নম্রতার সঙ্গে এসে সতীত্বের অহংকার কই জুলিয়েটের মূর্তি দেখাইয়া কহিলেন এ নবযুবতীর মূর্তি বটে কিন্তু ইহাতে জুলিয়েটের নবযৌবনের অদমনীয় চাঞ্চল্য কই অমরনাথ এইরূপে কত বলিতে লাগিলেন শেক্সপিয়ারের নায়িকাগণ হইতে শকুন্তলা সীতা কাদম্বরী বাসবদত্তা রুক্মিণী সত্যভামা প্রভৃতি আসিয়া পড়িল অমরনাথ একে একে তাহাদিগের চরিত্রের বিশ্লেষণ করিলেন প্রাচীন সাহিত্যের কথায় ক্রমে প্রাচীন ইতিহাসের কথা আসিয়া পড়িল তৎপ্রসঙ্গে তা শীতস প্লোটার্ক থুকিদিদিশ প্রভৃতি অপূর্ব সমালোচনার অবতারণা হইল প্রাচীন ইতিবৃত্ত লেখকদিগের মতো লইয়া অমরনাথ কমতের ঐকালিক উন্নতি সম্বন্ধীয় মতের সমর্থন করিলেন কোমথ হইতে তাহার সমালোচক মিল এবং হকসলির কথা আসিল হকশলি হইতে ওয়েন ডারউইন ডারউইন হইতে বুকনের শোপেনহার প্রভৃতির সমালোচনা আসিবে অমরনাথ অপূর্ব পাণ্ডিত্য স্রোত আমার কর্ণরন্ধে প্রবেশ করিতে লাগিলেন আমি মুগ্ধ হইয়া আসল কথাই ভুলিয়া গেলাম বেলা গেল দেখিয়া অমরনাথ বলিলেন মহাশয়কে আর বিরক্ত করিব না যে জন্য আসিয়াছিলাম তাহাও এখনো বলা হয় নাই রাজচন্দ্র দাস যে আপনাদিকের ফুল বেচিত তাহার একটি কন্যা আছে আমি বলিলাম আছে বোধ হয় অমরনাথ এসব হাসিয়া বলিলেন বোধ হয় নয় সে আছে আমি তাহাকে বিবাহ করিব স্থির করিয়াছি আমি অবাক হইলাম অমরনাথ বলিতে লাগিলেন আমি রাজচন্দ্রের নিকটে এই কথা বলিতেই গিয়াছিলাম তাহাকে বলা হইয়াছে এক্ষণে আপনাদিগের সঙ্গে একটা কথা আছে যে কথা বলিব তাহা মহাশয়ের পিতার কাছে বলাই আমার উচিত কেননা তিনি কর্তা কিন্তু আমি যাহা বলিব তাহাদের আপনাদিকে রাগ করিবার কথা আপনি সর্বাপেক্ষা স্থির স্বভাব এবং ধর্মজ্ঞ এই জন্যই আপনাকেই বলিতেছি আমি বলিলাম কি কথা মহাশয় অমর যে রাজচন্দ্রের কন্যা রাজচন্দ্রের পালিতা কন্যা মাত্র আমি তবে সে কাহার কন্যা কাহার বিষয় পাইল এ কথা আমরা একদিন শুনিলাম না কেন অমর আপনারা যে সম্পত্তি ভোগ করে দিছেন ইহাই রজনীর রজনী মনোহর দাসের ভাতুষ্কন্যা প্রথমে একেবারে চমকিয়া উঠিলাম তারপর বুঝিলাম যে কোনো জালসা জুয়াচরের হাতে পড়িয়াছি প্রকাশে উচ্চ বলিলাম মহাশয়কে নিষ্কর্মা লোক বলিয়া বোধ হইতেছে আমার অনেক কর্ম আছে এক্ষণে আপনার সঙ্গে রহস্যের আমার অবসর নাই আপনি গৃহে গমন করুন অমরনাথ বলিল তবে উকিলের মুখে সংবাদ শুনিবেন এদিকে বিষ্ণুরামবাবু সংবাদ পাঠাইয়া দিলেন যে মনোহর দাসের উত্তরাধিকারী উপস্থিত হইয়াছে বিষয় ছাড়িয়া দিতে হইবে অমরনাথ তবে জুয়াচোর জালসাজ নহে কে উত্তরাধিকারী তাহা বিষ্ণুরামবাবু প্রথমে কিছুই বলেন নাই কিন্তু অমরনাথের কথা স্মরণ হইল বুঝি রজনী উত্তরাধিকারিনী যে ব্যক্তি দাবিদার সে যে মনোহর দাসের যথার্থ উত্তরাধিকারী বিষয়ে নিশ্চয়তা আছে কিনা ইহা জানিবার জন্য বিষ্ণুরাম বাবুর কাছে আমি গেলাম আমি বলিলাম মহাশয় পূর্বে বলিয়াছেন যে মনোহর দাস সপরিবারে জলে ডুবিয়া মরিয়াছে তাহার প্রমাণও আছে তবে তাহার আবার ওয়ারিশ আসিল কোথা হইতে বিষ্ণুরাম বাবু বলিলেন হরে কৃষ্ণ দাস নামে তাহার এক ভাই ছিল জানেন বোধ হয় আমি তা তো জানি কিন্তু সেও তো মরিয়াছে বিষ্ণু বটে কিন্তু মনোহরের পর মরিয়াছে সুতরাং সে বিষয়ের অধিকারী হইয়া মরিয়াছে আমি তা হোক কিন্তু হরে কৃষ্ণেরও তো এক্ষণে কেহ নাই বিষ্ণু পূর্বে তাহাই মনে করিয়া আপনাদিগের বিষয় ছাড়িয়া দিয়াছিলাম কিন্তু এক্ষণে জানিতেছি যে তাহার এক কন্যা আছে আমি তবে এতদিন সে কন্যার কোনো প্রসঙ্গ উত্থাপিত হয় নাই কেন বিষ্ণু হরে কৃষ্ণ স্ত্রী তাহার পূর্বে মরে স্ত্রীর মৃত্যুর পরে শিশু পালন করিতে অক্ষম হইয়া হরে কৃষ্ণ কন্যাটিকে তাহার শ্যালিকে দান করে তাহার শ্যালি ওই কন্যাটিকে আত্মকন্যা প্রতিপালন করে এবং আপনার বলিয়া পরিচয় দেয় হরে কৃষ্ণের মৃত্যুর পর তাহার সম্পত্তি লাওয়ারিশ বলিয়া ম্যাজিস্ট্রেট সাহেব কর্তৃক গৃহীত হওয়ার প্রমাণ পাইয়া আমি হরে কৃষ্ণকে লাওয়ারিশ মনে করিয়াছিলাম কিন্তু এক্ষণে হরে কৃষ্ণের একজন প্রতিবাসী আমার নিকট উপস্থিত হইয়া তাহার কন্যার কথা প্রকাশ করিয়াছে আমি তাহার প্রদত্ত সন্ধানের অনুসরণ করিয়া জানিয়াছি যে তাহার কন্যা আছে বটে আমি বলিলাম যে হয় একটা মেয়ে ধরিয়া হরেকৃষ্ণ দাসের কন্যা বলিয়া ধূর্ত উপস্থিত হইতেই পারে কিন্তু সে যে যথার্থ হরেকৃষ্ণ দাসের কন্যা তাহার কিছু প্রমাণ আছে কি আছে বলিয়া বিষ্ণুরাম বাবু আমাকে একটা কাগজ দেখিতে বলিলেন বলিলেন এ বিষয়ে যে প্রমাণ সংগৃহীত হইয়াছে তাহা উহাতে ইয়া দাস্ত করিয়া রাখিয়াছি আমি ওই কাগজ লইয়া পড়িতে লাগিলাম তাহাতে পাইলাম যে হরকৃষ্ণ দাসের শ্যালীপতি রাজচন্দ্র দাস এবং হরকৃষ্ণের কন্যার নাম রজনী প্রথমে যাহা দেখিলাম তাহা ভয়ানক বটে আমি এতদিন অন্ধ রজনীর ধনে হইয়া তাহাকে দরিদ্র বলিয়া ঘৃণা করিতেছিলাম বিষ্ণুরাম একটি জবানবন্দির যাবেদা বেদা নকল করিয়া আমার হাতে দিয়া বলিলেন এক্ষণে দেখুন এই জবানবন্দি কাহার আমি পড়িয়া দেখিলাম যে জবানবন্দির বক্তা হরে দাস ম্যাজিস্ট্রেটের সম্মুখে তিনি একটি বালাচুরির মোগদ্দমায় এই জবানবন্দি দিতেছেন জবানবন্দিতে পিতার নাম ও বাসস্থান লেখা আছে তাহাও পড়িয়া দেখিলাম তাহা মনোহর দাসের পিতার নাম ও বাসস্থানের সঙ্গে মিলিল বিষ্ণুরাম জিজ্ঞাসা করিলেন মনোহর দাসের ভাই হরেকৃষ্ণের এই জবানবন্দি বলিয়া আপনার বোধ হইতেছে কি না? আমি বোধ হইতেছে বিষ্ণু যদি সংশয় থাকে তবে এখনই তাহা ভঞ্জন হইবে পড়িয়া যাউন পড়িতে লাগিলাম যে সে বলিতেছে আমার ছয় মাসের একটি কন্যা আছে এক সপ্তাহ হইল তাহার অন্নপ্রাশন দিয়াছি অন্নপ্রাশনের দিন বৈকালে তাহার বালা চুরি গিয়াছে এই পর্যন্ত পড়িয়া দেখিলে বিষ্ণুরাম বলিলেন দেখুন কতদিনের জবানবন্দি জবানবন্দির তারিখ দেখিলাম জবানবন্দি বিষ্ণুরাম বলিলেন এই কন্যার বয়স এক্ষণে হিসেবে কত হয় উনিশ বছর কয় মাস প্রায় কুড়ি বিষ্ণু রজনীর বয়স কত অনুমান করেন আমি প্রায় কুড়ি বিষ্ণু পড়িয়া যাউন হরে কৃষ্ণ কিছু পরে বালিকার নাম উল্লেখ করিয়াছেন আমি পড়িতে লাগিলাম দেখিলাম যে এই হরে কৃষ্ণ পুনঃপ্রাপ্ত বালা 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 দেখিয়া বলিতেছেন আমার রজনীর বটে আর বড় সংশয়ের কথা তথাপি পড়িতে লাগিলাম প্রতিবাদীর মুক্তার হরে কৃষ্ণকে জিজ্ঞাসা করিতেছেন তুমি দরিদ্র লোক তোমার কন্যাকে সোনার বালা দিলে কি প্রকারে হরে কৃষ্ণ উত্তর দিতেছে আমি গরিব কিন্তু আমার ভাই মনোহর দাস দশ টাকা উপার্জন করেন তিনি আমার মেয়েকে সোনার গহনাগুলি দিয়াছেন তবে যে এই হরেকৃষ্ণ দাস আমাদিগের মনোহর দাসের ভাই তদবিষয়ে আর সংশয় স্থান রহিল না পরে মুক্তার আবার জিজ্ঞাসা করিলেন তোমার ভাই তোমার পরিবার বা তোমার আর কাহারও কখনও অলঙ্কার দিয়াছে উত্তর না পুনশ্চ প্রশ্ন সংসার খরচ দেয় উত্তর না প্রশ্ন তবে তোমার কন্যাকে অন্নপ্রাশনে সোনার গহনা দিবার কারণ কি উত্তর আমার এই মেয়েটি জন্মান্ধ সেজন্য আমার স্ত্রী সর্বদা কাঁদিয়া থাকে আমার ভাই ও ভাইজ তাহাতে দুঃখিত হইয়া আমাদিগের মনের দুঃখ যদি একটু নিবারণ হয় এইভাবেই আর অন্নপ্রাশনের সময় মেয়েটিকে এই গহনাগুলি দিয়াছিলেন জন্মান্ধ তবে যে সেই রজনী বিষয়ে আর সংশয় কি আমি হতাশ হইয়া জবানবন্দি রাখিয়া দিলাম বলিলাম আমার আর বড় সন্দেহ নাই বিষ্ণুরাম বলিলেন এত অল্প প্রমাণে আপনি সন্তুষ্ট হইতে বলি না আর একটা জবানবন্দির নকল দেখুন দ্বিতীয় জবানবন্দিও দেখিলাম উহাও ওই কথিত বালাচুরির মোকদ্দমা গ্রহীত হইয়াছে এই জবানবন্দিতে বক্তা রাজচন্দ্র দাস তিনি একমাত্র কুটুম্ব বলিয়া ওই অন্নপ্রাশনে উপস্থিত ছিলেন তিনি হরে কৃষ্ণের বলিয়া আত্মপরিচয় দিয়াছেন এবং চুরির বিষয়ে সকল সপ্রমাণ করিতেছেন বিশুরাম বলিলেন উপস্থিত রাজচন্দ্র দাস সেই রাজচন্দ্র দাস সংশয় থাকে ডাকিয়া তাহাকে জিজ্ঞাসা করুন আমি বলিলাম নিষ্প্রয়োজন বিষ্ণুরাম আরো কতগুলি দলিল দেখাইলেন সে সকলের বৃত্তান্ত সবিস্তারে বলিতে গেলে সকলের ভালো লাগিবে না ইহা বলিলেই যথেষ্ট হইবে যে এই রজনীর দাসী যে হরেকৃষ্ণ দাসের কন্যা বিষয়ে আমার সন্দেহ রহিল না তখন দেখিলাম বৃদ্ধ পিতা পিতামাতা লইয়া অন্যের জন্য কাতর হইয়া বেড়াইব বিষ্ণুরামকে বলিলাম মোকদ্দমা করা বৃথা বিষয় রজনী দাসীর তাহার বিষয় তাহাকে ছাড়িয়া দিব তবে আমার জ্যৈষ্ঠ সহোদর এ বিষয়ে আমার সঙ্গে তুল্লাধিকারী তাহাকে জিজ্ঞাসা করা অপেক্ষা রহিল মাত্র আমি একবার আদালতে গিয়া আসল জবানবন্দি দেখিয়া আসিলাম এখন পুরানো নথি ছিড়িয়া ফেলে তখন রাখিত আসল দেখিয়া জানিলাম যে নকলে কোন কৃত্রিমতা নাই বিষয় রজনীকে ছাড়িয়া দিলাম রজনীকে বিষয় ছাড়িয়া দিলাম কিন্তু কেহ তো সে বিষয় দখল করিল না রাজচন্দ্র দাস একদিন দেখা করিতে আসিল তাহার মুখে শুনিলাম সে সিমলায় একটি বাড়িকে নিয়া সেইখানেই রজনীকে লইয়া আছে জিজ্ঞাসা করিলাম টাকা কোথায় পাইলে রাজচন্দ্র বলিল অমরনাথ কর্জ করিয়াছেন পশ্চাৎ বিষয় হইতে শোধ হইবে জিজ্ঞাসা করিলাম তবে তোমরা বিষয়ে দখল লইতেছ না কেন তাহাতে সে বলিল সে সকল কথা অমরনাথবাবু জানেন অমরনাথবাবু কি রজনীকে বিবাহ করিয়াছেন তাহাতে রাজচন্দ্র বলিল না পরে রাজচন্দ্রের সঙ্গে কথোপকথন করিতে করিতে আমি জিজ্ঞাসা করিলাম রাজচন্দ্র তোমায় এতদিন দেখি নাই কেন রাজচন্দ্র বলিল একটু গা ঢাকা হইয়াছিলাম আমি কারকে চুরি করিয়াছ যে গা ঢাকা হইয়াছিলে রাজ চুরি করিব কার তবে অমরনাথবাবু বলিয়াছিলেন যে এখন বিষয় লইয়া গোলযোগ হইতেছে এখন একটু আড়াল হওয়াই ভালো মানুষের চক্ষু লজ্জা আছে তো আমি অর্থাৎ পাছে আমরা কিছু ছাড়িয়া দিতে অনুরোধ করি অমরনাথবাবু বিজ্ঞ লোক দেখিতেছি তা যাই হোক এখন যে বড় দেখা দিলে রাজ আপনার ঠাকুর আমাকে ডাকাইয়াছেন আমি আমার ঠাকুর তিনি তোমার সন্ধান পাইলেন কি প্রকারে রাজ খুঁজিয়া খুঁজিয়া আমি এত খোঁজাখুঁজি কেন তোমায় বিষয় ছাড়িয়া দিতে অনুরোধ করিবার জন্য তো নয় রাজ না না তা কেন আর একটা কথার জন্য এখন রজনীর কিছু বিষয় আছে শুনিয়া অনেক সম্বন্ধ আসিতেছে তা কোথায় সম্বন্ধ করি তাই আপনার জিজ্ঞাসা করিতে আসিয়াছি আমি কেন অমরনাথবাবুর সঙ্গে তো সম্বন্ধ হইতেছিল তিনি এত করিয়া রজনীর বিষয় উদ্ধার করিলেন তাকে ছাড়িয়া কাহাকে বিবাহ দিবে রাজ যদি তার অপেক্ষাও ভালো পাত্র পাই আমি অমরনাথের অপেক্ষা ভালো পাত্র কোথায় পাইবে রাজ মনে করুন আপনি যেমন এমনই পাত্র যদি পাই আমি একটু চমকিলাম বলিলাম তাহা হইলে অমরনাথের অপেক্ষা ভালো পাত্র হইল না কিন্তু ছেদ কথা ছাড়িয়া দেও তুমি কি আমার সঙ্গে রজনীর সম্বন্ধ করিতে আসিয়াছ রাজচন্দ্র একটু কুণ্ঠিত হইল বলিল হ্যাঁ তাই বটে এ সম্বন্ধ করিতেই কর্তা আমাকে ডাকাইয়াছিলেন শুনি আকাশ হইতে পড়িলাম সম্মুখে দারিদ্র রাক্ষসকে দেখিয়া ভীত হইয়া পিতা যে এই সম্বন্ধ করিতেছেন তাহা বুঝিতে পারিলাম রজনীকে আমি বিবাহ করিলে ঘরের বিষয় ঘরেই থাকিবে আমাকে অন্ধ পুষ্প নারীর কাছে বিক্রয় করিয়া পিতা বিক্রয় মূল্যস্বরূপ হৃদ সম্পত্তি পুনঃপ্রাপ্ত হইবেন শুনিয়া হার জ্বলিয়া গেল রাজচন্দ্রকে বলিলাম তুমি এখন যাও কর্তার সঙ্গে আমার সে কথা হইবে আমার রাগ দেখিয়া রাজচন্দ্রের পিতার কাছে গেল সে কি বলিল বলিতে পারি না পিতা তাহাকে বিদায় দিয়া আমাকে ডাকাইলেন তিনি আমাকে নানা প্রকারে অনুরোধ করিলেন রজনীকে বিবাহ করিতেই হইবে নহিলে সপরিবারে মারা যাইব খাইব কি তাহার দুঃখ ও কাতরতা দেখিয়া আমার দুঃখ হইল না বড় রাগ হইল আমি রাগ করিয়া চলিয়া গেলাম পিতার কাছ হইতে গিয়া আমার মার হাতে পড়িলাম পিতার কাছে রাগ করিলাম কিন্তু মার কাছে রাগ করিতে পারিলাম না তাহার চক্ষের জল অসহ্য হইল সেখান হইতে পলাইলাম কিন্তু আমার প্রতিজ্ঞা স্থির রহিল যে রজনীকে দয়া করিয়া গোপালের সঙ্গে বিবাহ দিবার উদ্যোগ করিয়াছিলাম আজই তাহার টাকার লোভে তাহাকে স্বয়ং বিবাহ করিব বিপদে পড়িয়া মনে করিলাম ছোটমার সাহায্য লইব গৃহের মধ্যে ছোটোমাই বুদ্ধিমতী ছোটমার কাছে গেলাম ছোটমা আমাকে কি রজনীকে বিবাহ করিতে হইবে আমি কি অপরাধ করিয়াছি ছোটো মা চুপ করিয়া রহিলেন আমি তুমি কি ওই পরামর্শ ছোটমা মা বাছা রজনী তো সৎকায়স্থির মেয়ে আমি হইলই বা ছোট আমি জানি সে সৎচরিত্রা আমি তাহাও স্বীকার করি ছোট সে পরম সুন্দরী আমি পদ্মচক্ষু ছোট বাবা যদি পদ্মচক্ষুই খোঁজ তবে তোমার আর একটা বিবাহ করিতে কতক্ষণ আমি সে কি মা রজনী টাকার জন্য রজনীকে বিবাহ করিয়া তার বিষয় লইয়া তারপর তাকে ঠেলিয়া ফেলিয়া দিয়া আর একজনকে বিবাহ করা কেমন কাজটা হইবে ছোটমা মা ঠেলিয়া ফেলিবে কেন তোমার বড় মা কি ঠেলা আছেন এ কথার উত্তর ছোটমার কাছে করিতে পারা যায় না তিনি আমার পিতার দ্বিতীয় পক্ষের বনিতা বহুবিবাহের দোষের কথা তাহার সাক্ষাৎে কি প্রকারে বলিব সে কথা না বলিয়া বলিলাম আমি এ বিবাহ করিব না তুমি আমায় রক্ষা করো তুমি সব পারো ছোটমা আমি না বুঝি এমন নহে কিন্তু বিবাহ না করিলে আমরা সপরিবারে অন্যভাবে মারা যাইব আমি সকল কষ্ট সহ্য করতে পারি কিন্তু তোমাদিগের অন্য কষ্ট আমি সহ্য করতে পারিব না তোমার সহস্র বৎসর পরমায়ু হোক তুমি এ হাতে অমত করিও না আমি টাকায় কি এত বড় ছোটমা তোমার আমার কাছে নহে কিন্তু যাহারা তোমার আমার সর্বস্ব তাহাদের কাছে বটে সুতরাং তোমার আমার কাছেও বটে দেখো তোমার জন্য আমরা তিনজনে প্রাণ দিতেও পারি তুমি আমাদের জন্য একটি অন্ধকন্যা বিবাহ করিতে পারিবে না বিচারে ছোটমার কাছে হারিলাম হারিলে রাগ বাড়ি। আমারও রাগ বাড়িল আর মনে মনে বিশ্বাস হইল যে টাকার জন্য রজনীকে বিবাহ করা বড় অন্যায় অতএব আমি দম্ভ করিয়া বলিলাম তোমরা যাহাই বলো না কেন আমি এ বিবাহ করিব না ছোট মাও দম্ভ করিয়া বলিলেন তুমিও যাই বলো না কেন আমি যদি কালস্থের মেয়ে হই তবে তোমার এই বিবাহ দিবই দিব আমি হাসিয়া বলিলাম তবে বোধ হয় তুমি গোয়ালের মেয়ে আমায় এ বিবাহ দিতে পারিবে না ছোট মা বলিলেন না বাবা আমি কালস্থের মেয়ে ছোটুমা মা দুষ্ট আমাকেই বাবা বলিয়া গালি ফিরাইয়া দিলেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওর নোটিফিকেশন তৎক্ষণাৎ পেতে অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবেন আপনাদের মূল্যবান অভিমত কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন আরও কী কী পাঠ শুনতে চান কমেন্টে জানাবেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমায় উৎসাহিত করবেন সাথে থাকবেন ধন্যবাদ